ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর সাথে সংহতি জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে ঢাকায় মার্কিন দূতাবাস। শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘাতে নিহত সকল বিশ্বাস ও জাতীয়তার বেসামরিক নাগরিকের জন্য শোক জানায় যুক্তরাষ্ট্র। তাই এদিন দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের সংঘাতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ।